একজন গুন্ডা বলছেন টিভিতে রেকর্ড আছে, রামনবমীর দিন যা অস্ত্রপাবো নিয়ে বেরোবো, দেখবো কে কি করতে পারে। আরে তোর যা অস্ত্র তুই তাই নিয়ে যা, আমি রামনবমীর মিছিল আটকাবো না। কিন্তু মনে রাখো, মিছিল আমরাও করবে, তোমরাও করবে। রমজান মাসও চলছে, রোজার মাসও চলছে, একটা মুসলিম এরিয়ায় গিয়ে হামলা করলে মনে রাখো তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল, একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে, অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, আর আমাদের এখানে 33% মুসলিমও আছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে, এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না। বারবার বারণ করেছিলাম, আমি তোদের কোথাও বন্ধ করিনি। তোমার যে রুট ছিল সেই রুট তুমি চেঞ্জ করলে কেন? তুমি আনঅথোরাইজ রুটে গেছো, ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য। কি অদ্ভুত আত্মবিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! যে আত্মবিশ্বাসের কথা উনি গতবার বলেছিলেন যে না, এবার আর কি শুনতে হতে পারে, কারণ ক্রমশ দিন এগিয়ে আসছে রামনবমীর। ভাবুন, একটা উৎসবকে কেন্দ্র করে কিভাবে একটা অজানা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া যায়, তার বোধ হয় জ্বলন্ত দৃষ্টান্ত মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের একের পর এক ভাষণ। তিনি জানেন, গতবার তিনি কি বললেন, তিনি জানেন যে যাদের যে মাসে রোজা চলছে, রমজান চলছে, তারা সেই সময়তে কোনো অশান্তি করে না, অথচ যাদের রামনবমীর অনুষ্ঠান রয়েছে, রামনবমীর পুজো রয়েছে, মিছিল রয়েছে, তারা কি তাহলে অশান্তি করে, এটা বলতে চাইলেন মুখ্যমন্ত্রী? ক্লিয়ার হলো না, ক্লিয়ার হলো না, স্পষ্ট হলো না। আমি আবারও মনে করিয়ে দিই, এই বছর নাকি ভোট রয়েছে, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন নাকি রয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন। গত বছর কি ছিল? গত বছর যদি খবর ছিল আগে থেকে, তাহলে সেই মতো ব্যবস্থা কেন নেওয়া হয়নি? আসলে বোধহয় মুখ্যমন্ত্রীর ভয় শুধুমাত্র এনআইএ তদন্তে, কারণ কোথাও কোনো হামলা হলে এনআইএ চলে আসবে। গতবারে রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত, কোনো রাজনৈতিক দল নয়, কোনো সরকার নয়। কেন এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল? কারণ রাজ্য এই তদন্তে বিস্ফোরকের ধারাই দেয়নি। এনআইএ তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও গিয়েছিল রাজ্য। কলকাতা হাইকোর্টের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্ডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। অনেকেই প্রশ্ন করছেন, বিরোধীরা বলছেন যে আসলে রাম নামে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের, রাম নবমীতে আপত্তি, রাম মন্দিরে আপত্তি, এবং এই আপত্তিগুলো যদি সামনে না রাখা যায়, যদি প্রকাশ না করা যায়, তাহলে ওই 37টির ব্যাপার, তাহলে নির্দিষ্ট ভোট ব্যাংককে নিজের মুকুক্ষিগত করা যাবে না, অতএব জ্বালাও, আগুন জ্বালাও, এমন আগুনে বক্তব্য দাও, লোকে এক্ষুনি ভাববে এক্ষুনি বোধহয় বাড়ির বাইরে কোনো ইট এসে পড়লো, এক্ষুনি বোধহয় কোনো মিছিলের লাঠি পড়ে গেল, এক্ষুনি বোধহয় কোথাও ভাঙচুর হলো, এক্ষুনি বোধহয় আগুন জ্বলে গেল। প্রত্যেক মুহূর্তে ভয়, 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 এমন ভয় পাও যেখানে মানুষ শান্তিতে পুজো করতে পারবেন না, শান্তিতে আরাধনা করতে পারবেন না, শান্তিতে মিছিল নিয়ে বেরোতে পারবেন না, সেই অজানা ভয় গ্রাস করে থাকবে। রাম নবমী এলেই খালি অশান্তির অজুহাত? সারা বছর মনে পড়েন এই কথাগুলো, বিভেদের নামে সূক্ষ্ম কৌশলে সুরসুরি দেওয়া, ধর্মীয় সুরসুরি দেওয়ার একটা খেলা চলে যাচ্ছে। লক্ষ্যটা পরিষ্কার, ভোট ব্যাংক। এই ভোট ব্যাংককে ধরে রাখাটাই বোধহয় আসল উদ্দেশ্য। ভোটের আগে মুর্শিদাবাদে ডিআইজি শ্রী মুকেশকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে নিশানা করতে গিয়েও সেই সুরসুরির রাজনীতি মুখ্যমন্ত্রীর। আলিপুর দুয়ারে সভা থেকে ডিআইজি সরানো নিয়ে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। আজ আমার এক ডিআইজি কো ভি মুর্শিদাবাদ রেঞ্জমেন্ট চেঞ্জ কর দিয়া বিজেপি কা কত বাতো পে। আগার মুর্শিদাবাদ মালদামে দাঙ্গা হো যায়, তুই ইসকো জমিদারি ইলেকশন কমিশন কো লেনা হোগা।
कि हमको पता है कौन दंगा संभाल सकता है। आप जानबूझ के बीजेपी का वक्त पे आप चुन चुन के ऑफिसर चेंज करते हैं पश्चिम बंगाल में, इसी के लिए कि जैसे बीजेपी का मौका मिले। अगर दंगा एक भी हो हम आपको पकड़ाएगा कि हमारा स्लो एंड ऑर्डर अभी इलेक्शन कमीशन आप देख रहा है, आप हमारा बात नहीं सुन रहा है। শুরুতেই বলেছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, সব জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখন কোথায় কি হতে পারে, কিভাবে কি হতে পারে, কারা কোন অশান্তি করতে পারে আর কারা নিরীহ সেই অশান্তির শিকার হতে পারে, কখন কোথায় কোন গলিতে কোন অশান্তির ঢিল বা পাটকেল পড়তে পারে সেটাও বোধহয় জানেন মুখ্যমন্ত্রী। এবং তিনি জানেন যে এ ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হলে কোন কোন পুলিশ অফিসার রয়েছেন তার ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য, যারা মুহূর্তের মধ্যে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে আবারও সে একই প্রশ্নে ফিরে যেতে হয়, গত বছর তো কোনো ভোট ছিল না ম্যাডাম, গত বছর তো কোনো ইলেকশনের নির্বাচনী বিধি, নির্বাচনী কোনো বিধি লাগু ছিল না ম্যাডাম, তাহলে গত বছর কি হয়েছিল? গত বছর আপনি একই রকমভাবে আশঙ্কা প্রকাশ করেছিলেন, ঠিক রাম নবমীর একদিন আগে, দুদিন আগে, তারপরও তাহলে কেন হলো এরকম, কেন এনআইএকে আসতে হলো? তাহলে আপনার বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য চোখ বন্ধ করে ভরসা করার মতো পুলিশ অফিসারদের তখন আপনি কেন নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট গলিতে পোস্টিং করাতে পারলেন না, কেন সেগুলোকে আটকাতে পারলেন না? এবছর সবটাই নির্বাচনী ইলেকশন কমিশনের ঘাড়ের ওপর চালিয়ে দেওয়া হচ্ছে, তাহলে গত বছর কি হয়েছিল? যখন সবটাই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই সময় কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আর এবছরও যে আগে থেকে তিনি জানতে পারছেন অশান্তি হবে, তাহলে তার সেই গোপন ইন্টেলিজেন্স রিপোর্ট কেন দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনকে? কেন তিনি বলতে পারছেন না তাহলে আলাদা করে রুদ্ধদ্বার বৈঠক ডেকে যে আমার কাছে খবর আছে ইন্টেলিজেন্স মারফত যে এই এই জায়গায় অশান্তি তৈরি করার একটা ছক কষা হচ্ছে? তিনি তো সবটা জানেন, কোন রাস্তা, কোন এলাকা, কোন গলি, কখন, কোন দিন, সমস্ত জানেন তিনি, এমনকি কারা কি করতে পারে কারা কি করতে পারে না সেটাও তার মুখস্থ। তাহলে সেই গোপন রিপোর্ট তিনি দিচ্ছেন না কেন? গত বছর তিনি পরিস্থিতি সামাল দিতে পারলেন না, আর এবছর পুরোটাই চালাচ্ছেন নির্বাচন কমিশনের ওপরে, কিন্তু পুরোটা চাল নির্বাচন কমিশনের ঘাড়ে দিয়েও নিশ্চিন্ত হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতিবার প্রতি নির্বাচনী প্রচারে গিয়ে এখন আর কোনো নির্বাচন, কোনো প্রকল্প, সেই প্রকল্পের যে ফিরিস্তি, সেই প্রকল্পের ফিরিস্তি দেওয়া বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে, কারণ এখন ওয়ান পয়েন্ট এজেন্ডা বোধহয় রামনবমী। তাই যেখানেই দেখুন, যেখানেই যাচ্ছে নির্বাচনী প্রচার করতে, ঘুরে ফিরে হঠাৎ করেই রাম নবমী প্রসঙ্গ চলে আসছে। কেন হঠাৎ করে জোর করে এই অশান্তির আশঙ্কা প্রকাশ করার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী? এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বললেন শোনাবো, তারপর শুরু করবো আজকের প্রশ্নোত্তর। খুব সাবধান, মমতা ব্যানার্জি সবাই সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে, রামনবমীতে দাঙ্গা হবে, অন্য সম্প্রদায়ের লোক বলছে না, এই উস্কানি দিচ্ছে, এই উস্কানি দিচ্ছে।